হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে বউ ভাতের পরের দিন, তো সকাল থেকে ভিডিও করতে পারিনি। এখন বাজে হচ্ছে 1:10। এখন একটা ভালো জিনিস হচ্ছে এই যে বর্ষারানি আমাদের বৌমা, এবার ভাইয়ের বউ আর কি, ওই যে দিদিকে একটা জিনিস গিফট করছে, সেটা হচ্ছে পানের বাটা। এরকম ভালোবাসা যেতে আমাদের সারা জীবন থাকে নাকি? ননদ পেয়ে কেমন খুশি বল? খুব খুশি। হ্যাঁ, শ্বশুর বাড়ির ননদ সব ননদের মার্কেট, এখন ননদের মার্কেট সব। এই দেখো লাইটটা ছিল, এই দেখো, আমি তাও দেখা যাক। প্যারা প্যারা বৌমা আমাদের, এই ছোট কাকিমা, ছোট দিননি মা। এই যে এখন অন্য প্রশ্নে থালা বাসন গ্লাস এগুলো সব ইয়ে হচ্ছে, মেজো গিন্নি। আর এখন আরেকটা আপনাদেরকে লেটেস্ট আপডেট দিচ্ছি আমি, সেটা হচ্ছে বিয়ে বাড়ি পেরিয়ে তারপর টুটু মনি মেহেদি লাগাচ্ছে। কই দেখা দেখা মেহেদিটা যাবো, টুটু ওই যে মেহেদি লাগাচ্ছে বিয়ে বাড়ি, তখন লাগানো হয়নি, খুব ব্যস্ত ছিল। এটা প্রথম দিক খুলো, গুপ্তধন গুপ্তধন। এই যে পানের বাটার ভেতর, এটা দারুন দারুন, এর অভিজাতই আলাদা। বাহ, এটা এটা তো কি থাকবে, এটা পান না, এটা নিচে, এটা নিচে। হ্যাঁ, এখানে থাকবে পান, পানের উপর এইটাতে সুপরি, এটা খয়ের, এটা চুন, আর এটা কি কি নাম, ওই মিঠা মিঠা না, ওইটা কি নাম গো, ঠান্ডা পিপারমেন্ট দেওয়া থাকে, এটা ওই তুমি ওইটা খাও, ওই পানের তো কি নাম, ঠান্ডা পিপারমেন্ট দেওয়া থাকে, ওইটা চমন বাহার, এটা চমন বাহার। এটা একদম পানের পানের সেপ করা আছে, এটা পান। ও এই এইটার উপরে থাকবে পান, এটাতে থাকবে পান, পান থেকে। আর দেখাবে তুমি, এটাতে তুমি কেমন পান খাচ্ছে সেটা দেখাতে হবে। আর আপনি কেমন খুশি পান পানের কোটে পেয়ে? আমি খুব খুশি, আমার জন্য দুঃখ পাবেন না। আরেকটা ভাই, এখন আরো দুটো ভাই আছে, তখন তো আমি একটু বুড়ি হবো, আমি পান খাবো, তখন আমাকেও পানের বাটা। আমার যে দুঃখ বার করার দরকার নেই যে দিদি পানের বাটা পেয়েছে আমি পাইনি বা টুটু পাইনি। এখনো ভাই ভাইয়ের লাইন আছে, এখনো টাইম আসেনি, আর এখানে চা সব যা মিলে ওরা কি করছে দেখো, থালা বাসন। কালকে আমাদের আরেকটা অন্নপ্রাশন আছে, পুচকুর অন্নপ্রাশন দেখি, পুচকুর অন্নপ্রাশন মামার বাড়ি থেকে এসছে। কাল আপনাদের ভিডিও করে দেখাবো আমি, যদিও রূপোর বাটি, কাঁসার গ্লাস, থালা বাটি, রূপোর জিনিস সবাই ওকে দিয়েছে, সোনার রূপোর যে যার মতো করে। কাল কাল দেখানো হবে, আচ্ছা দেখিও না, কাল কাল দেখাবো। এখন চলছে ফুচকা পার্টি, কালকে যে ফুচকা বেঁচেছে সেইটার এখন খাওয়া দাওয়া চলছে। দেখুন ফুচকা পার্টি, বাহারে হুন্ডা একদম ফুচকার দোকান বানিয়ে দিয়েছে তো, আর কি স্টল স্টল বসেছে আজকে ফুচকার। হ্যাঁ, ব্যাক ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আর কি আছে বাবুরা কমপ্লিট হয়ে যাবে।
ফুচকা পার্টি ফুচকা পার্টি যাইবো ফুচকা খাচ্ছে ফুচকা খেলে দুর্গো ভাগ্যবশত আলু সে আবার আলু মাখা হচ্ছে কি না খেয়ে নাও মিষ্টিটা খেয়ে নাও খেয়ে নাও হ্যালো ফ্রেন্ড, এখন হচ্ছে মুড়ি খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে বউ ভাতের পরের দিন, তো আজকের প্রোগ্রাম হয়েছে রাতে রমা ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর মুড়ি, তো সেইটাই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে আমি ভিডিওটি ইউবরাজকে করতে দিয়েছিলাম, ওরা মোবাইলে ভিডিও গেম খেলতে খেলতে ভিডিও করেছে, কিন্তু যতটুকু করেছে তাতেই আমি আনন্দ। আর আমি মুড়ি দিয়ে দিচ্ছি, আমি টুটু দাদা মিলেই সবাইকে দিয়ে দিলাম, কাকিমা একটু তেলটা দিয়ে দিচ্ছে, আর সবারই খাওয়া হয়ে গেল। এটা লাস্ট ব্যাচ, আমরা বসেছি বাড়িতে, অনেক লোকজন আছে। আর কাল আবার হচ্ছে, কাল সকালে পুচকুর অন্নপ্রাশন, এর পরের ভিডিওটি পুচকুর অন্নপ্রাশন আপনারা অবশ্যই দেখবেন। আর এখন হচ্ছে মুড়ি খাওয়া দাওয়া চলছে আমাদের, তো এখানে খুব আনন্দ করে আমরা জমিয়ে মুড়ি খাচ্ছি আর আনন্দ করছি সবাই মিলে। ব্লগে এসব কথা চলবে না গাইস, ব্লগ হচ্ছে গাইস, এই যে। আর এখানে চলে এসেছি, সেটা হচ্ছে বর্ষাকে সাজানো হচ্ছে, একটু হালকা সাজিয়ে দিলাম আজ ওদের ফুলসজ্জা বর্ষা আর কিশোরের। আর আমি আর টুটু মিলে টুটু বললো চল বর্ষাকে একটু শাড়ি পরিয়ে সাজিয়ে দিই, তো একটু যেমন পারলাম সাজিয়ে দিলাম। কিন্তু বর্ষা এত মিষ্টি দেখতে, ওতে ওকে খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে এই যে দুটো বেনারসি দেওয়া হয়েছিল, আজকে বেগনি বেনারসিটা ওকে পরানো হলো, ওর ম্যাচিং করে টিপ লাগিয়ে ওকে ফটো তুললাম অনেক ওর, আর এভাবেই একটু সাজিয়ে দিলাম। তো খুব ভালো আনন্দ করে কাটালাম সারা দিন, আপনারা দেখতে পেলেন। দিদি পানের বাটা দিল, তারপরে এখনও আমরা সবাই মিলে খুব হাসি মজা গল্প করছি, কিন্তু সেগুলো আমি ভয়েসটা দিতে পারলাম না, কারণ নিচে গান লাগানো হয়েছে, গানের কপিরাইট চলে আসবে, তো যার জন্য যতটা দেওয়া হলো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে টুটু লিপস্টিক পরাচ্ছে, আমরা দু বোন মিলেই সাজিয়েছি, আমি সাজিয়েছি, টুটু শাড়ি পরিয়েছে, শাড়িটা টুটু খুব ভালো পরায়। তো বর্ষাকে সাজানো হলো, কেমন সাজানো হলো, কেমন লাগছে ওকে সেটা জানাবেন। আর এটা পেছনে আছে, এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে বর্ষার শাশুড়ি মা। তো চারজন শাশুড়ি, আমার জেঠিমা, আমার মামনি, তারপরে কাকিমা, ছোট কাকিমা, চারজন শাশুড়ি। তো চারজন শাশুড়িকে নিয়ে ওরা আনন্দ করে কাটাক, এটাই চাইব। আর এটা হচ্ছে আংটিটা যেটা কিশোর বর্ষাকে পরাবে। আর আমাদের এদিকে হচ্ছে কি, অতটা ফুল তুল পাওয়া যায় না, যতটা ফুল ছিল ওর মধ্যেই ও সাজিয়ে দিলাম, পুরো খাটটা সাজানো হয়নি। ইচ্ছা ছিল কিন্তু আগে থেকে মনে ছিল না বলে সেটা হয়নি। তো যাই হোক, কেমন লাগছে, দুজনকে কেমন মানিয়েছে আপনারা জানাবেন সবাই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলুন গুড নাইট, বাই। আর এরপর যেটা হবে সেটা হচ্ছে ভিডিওতে আমি একটু দিয়ে দেবো, সেটা হচ্ছে এই সাজিয়ে আমরা নিচে চলে গেলাম, তারপর গিফটগুলো সব খোলাখুলি করে নাম রাখলাম, কারণ কালকে আমরা পুচকুর অন্নপ্রাশন হবে, তারপর হয় বিকেলে চলে যাব কিংবা পরশুদিন সকালে সবাই মিলে চলে যাব। তো সবাই মিলে গিফট খোলার আনন্দটাই একটা আলাদা, কে কী দিয়েছে সবাই মিলে দেখবো। তো পুরো বাড়ি সবাই মিলে বসে গিফট খুলছিলাম, তো সেটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের বর আর বউ, খেপচন্ডি বর তাকা।
এই যে চোররা এক প্যাকেট মিষ্টি চুরি করে একদম লুটোপটি খাচ্ছে সবাই মিলে, আর এটা হচ্ছে পুরো হলের বিছানা। এটা হচ্ছে পুরো বিছানা, দেখুন রাত অবধি ঘুম নেই কারো। মিষ্টি পার্টি, আর এখানে চলছে গিফট খোলাখুলি। এবারে আমাদের ক্যামেরাটা কি লেগে গেছে, রাত হয়ে গেছে অনেক, গিফটগুলো খুলে সব আমরা আজকে। মদনতর, এটা কি কি লিখবো? না, মদনতর